ওনারা যে অভিযোগটা দিচ্ছে এটা ভিত্তিহীন, এখানে জামাতের কোনো প্রোগ্রাম চলছিল না। আপনি অভিভাবকদের সাথে কথা বলতে পারেন, সবাই একই কথা বলবে, মাদ্রাসার অভিভাবক সমাবেশ, সবাই অভিভাবক, যারা অভিভাবক না তারা আমাদেরকে টাকা দান করেছে, ওদের জন্য আমরা দোয়া করবো, তারা এসেছেন। আর আমাদের টিচার চারজনকে তারা গ্রেপ্তার করেছেন এবং শিক্ষক মণ্ডলী, আর অভিভাবকদের মধ্য থেকে আর সুধীদের মধ্য থেকে সর্বোচ্চ 10 থেকে 15 জন মনে হচ্ছে, 24 জন মতো গ্রেপ্তার করেছেন। ওনারা কি অভিযোগ গ্রেপ্তার করছেন আমরা জানি না, তবে ওনারা বলছেন যে এরা জামাত করতো বা জামাতের সাথে সংশ্লিষ্টতা আছে, আমরা জানি না। কথা হলো কয়জন এই মুরগি স্বর্ণটা আরো ভাই রাস্তা ছাড়েন, রাস্তা ছেড়ে সজল সামনে চলে যা, সজল ঝুঁকাবে না গাড়ি।